উজনি অসমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি চারিখনক নির্বাচনী সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী মার্ঘেরিটাত পুয়া 11:30 নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী দুপুরিয়া 1:30 নাহরকটিয়া আবেলি 3:30 দুলিয়াজানত আয়োজিত বিশাল নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী আনহাতে সন্ধিয়া 5:30 খুয়াঙত আয়োজিত নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বজাব নির্বাচনী রণসিঙা একেরাহে 2-3খনক প্রচার সভাত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিদিনে 3খনক প্রচার সভা আজি 4খনক প্রচার সভাত অংশগ্রহণ করে রণদুন্দুভি বজাব প্রথম পর্যায়ের ভোটগ্রহণের উজনি অসমের 5টা সমষ্টি যোরহাট ডিব্রুগড় কাজিরঙা শোণিতপুর আর লক্ষিমপুর এই 5টা সমষ্টির বিজেপির প্রার্থীর হয়ে জোরদার প্রচার অভিযান চলাই গেছে ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় নাচি বাগি ভোটার রাইজক আকর্ষিত করার চেষ্টা চলাইছে মুখ্যমন্ত্রী আইপিএলত পুনৰ অসম সন্তান ৰিয়ান পৰাগৰ দুৰ্দান্ত প্ৰদৰ্শন চলিত আইপিএলত তৃতীয়টো অৰ্ধশতক ৰিয়ান পৰাগৰ বুধবাৰে গুজৰাট টাইটানছৰ বিৰুদ্ধে ৰিয়ান পৰাগৰ বিস্ফোৰক বেটিং গুজৰাট টাইটানছৰ বিৰুদ্ধে 48 বলত 76 ৰাণৰ দমনীয় ইনিংছ ৰিয়ান পৰাগৰ 5টা 6 আৰু 3টা 4ৰে নিজৰ ইনিংছ সজালে ৰিয়ান পৰাগে মোহিত শর্মার বলত ঠিক বাউন্ডেরি লাইনত দুর্দান্ত ক্যাচ ধরে রিয়ানক বিদায় দিলে বিজয় শঙ্করে রাজস্থান রয়্যালসর অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে তৃতীয় উইকেটর জুটিত অনবদ্য প্রদর্শন রিয়ানর টসত জয়লাভ করে গুজরাট টাইটান্সর অধিনায়ক শুভমন গিলে বেটিংর আমন্ত্রণ জানাইছিল রাজস্থান রয়্যালসক যশস্বী জয়সওয়াল আর জস বাটলারর উইকেট সোনকালে হেরাই এসময় বিপদত পড়েছিল রাজস্থান রয়্যালস 5.4 ওভারত 2টা উইকেট হেরাই 42 রান সংগ্রহ করেছিল রাজস্থান রয়্যালসে আর তেতিয়াই ক্রিজলে আহি অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বান্ধিছিল অসম সন্তান রিয়ান পরাগে রিয়ান পরাগ আউট হওয়ার পাছত ক্রিজলে অহা সিমরন হেটমায়ারর 5 বলত 13 রানের সহায়ত 20 ওভারত রাজস্থান রয়্যালসে সংগ্রহ করে 196 রান 38 বলত 68 রান করে হেটমায়ারর সঙ্গে অপরাজিত হয়ে থাকিল অধিনায়ক সঞ্জু স্যামসন অবশ্যে বেটিংয়েডে দুর্দান্ত প্রদর্শন করেও অন্তিম সময়ত গুজরাট টাইটান্সর হাতত পরাস্ত হয় রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসর বিরুদ্ধে 3 উইকেটত জয়ী হয় গুজরাট টাইটান্স কিন্তু গুজরাট টাইটান্সর বিরুদ্ধে বিস্ফোরক অর্ধশতক অর্জনের পুনর্বার আইপিএলত রিয়ান পরাগর চমক রিয়ান পরাগে গৌরবান্বিত করলে সমগ্র রাজ্যবাসীক আর 5খন ম্যাচত এই পর্যন্ত রিয়ান পরাগে সংগ্রহ করেছে মুঠ 261 রান উল্লেখযোগ্য যে কালির খেলখনত রিয়ানর বেটেরে 400 সংখ্যক সিক্স কোবাবলৈ সক্ষম হল চলিত সিজনত পদুলিমুখত হেপাহর রঙালী বিহু এতিয়া সকলোরে গাত বিহু বিহু লাগিছে কাইলৈ উৰুকা এটা দিনৰ পাছতে অসমীয়া ৰাইজে গৰু বিহুৰে আৰম্ভ কৰি উলহ মালহেৰে উদযাপন কৰিব 7 বিহু ইতিমধ্যে নিৰ্বাচনত ধাম খুমীয়াৰ মাজতে হেঁপাহৰ ৰঙালীক লৈ চৌদিশে পাৰ ভঙা উচা হেঁপাহৰ ৰঙালী বিহু আহিলে জীয়ৰী বোৱাৰীয়ে জেতুকাৰে ৰঙীন কৰে দুহাত জীয়ৰী বোৱাৰীসকলে সমূহীয়াকৈ বিহুৰ জেতুকা লোৱা পৰম্পৰা চলি আহিছে ব্যতিক্ৰম নহ'ল তিয়কত সকলোৱে মিলি একেলগে জেতুকা ল'লে আৰু জেতুকা লৈ বিহুৰ আনন্দ এনেদৰে উপভোগ কৰিছে সকলোৱে তিয়কৰ পৰা আমাৰ সাংবাদিক দিগন্ত হাজৰিকাৰ প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ নিশ্চয়কৈ কাইলৈ যিহেতু উৰুকা ইতিমধ্যে সৰ্বত্ৰ বহাগক লৈ ৰঙালীক হেঁপাহৰ ৰঙালীক লৈ সকলোৰে মাজত উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে এইকেইটা দিনত যিহেতু বিশেষতঃ গ্ৰামাঞ্চলত ৰঙালীৰ যি উৎসাহ সেই উৎসাহে কিন্তু সকলোৰে মন প্ৰাণ চুই যায় ইতিমধ্যেই কুঁহিপাত মেলিছে প্ৰকৃতিয়ে ৰং সলাইছে কুঁহিপাতৰ আঁৰত কেতেকীয়ে ৰঙালী অহাৰ বতৰা দিছে সকলোকৈ আৰু কাইলৈ মাত্ৰ এটা দিনৰ পিছতেই অসমীয়া সমাজে অসমীয়া চহা কৃষক ৰাইজে যিহেতু গৰু বিহু আয়োজন কৰিব আৰু 7 বিহু গৰু বিহুৰ পৰা 7 বিহু উলহ মালহেৰে আয়োজন কৰিব আৰু তাক লৈ ব্যাপক প্ৰস্তুতি চলিছে অকণমান আপোনাৰ ওচৰলৈ
ক'বলৈ আহিছোঁ যিহেতু বিহু পালেহিয়ে আজি কাইলৈ উৰুকা কেনেকুৱা প্ৰস্তুতি কেনেকুৱা চলি আছে এইকেইদিন বিহু বুলি যথেষ্ট আমাৰ ব্যস্ত তাৰ মাজতে আমাৰ জেতুকা লোৱাটো এটা পৰম্পৰা বুলি আমি ভাবোঁ সৰুতে আমাৰ মাহঁতেও কয় যে গৰু বিহু দিনা জেতুকা ল'ব লাগে জেতুকা ল'লে হেনো বহুত বেমাৰ আজাৰো ভাল হয় বেমাৰৰ কাৰণেও ভাল হাতৰ তাৰপিছত সেইটো কাৰণে আমি জেতুকা লোৱাটো আমাৰ পৰম্পৰা বুলিয়ে ভাবোঁ আৰু আমি আমি সকলোখিনি গোট খাই আজি জেতুকা ল'বলৈ আৰম্ভ কৰিছোঁ মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ ঘৰত পিঠা পনা বনোৱা হৈছে হয় বনোৱা হৈছে এইকেইদিন বিহু বুলি মানে চবেই বনোৱা হৈছে তিলপিঠা তেলপিঠা তিলৰ লাড়ু নাৰিকলৰ লাড়ু ইত্যাদি সকলো কৰা হৈছে আৰু এনেধৰণে জেতুকা প্ৰতি বছৰে একেলগে লোৱা হয় আমি প্ৰতি বছৰে একেলগে আমাৰ ওচৰ চুবুৰীয়া গোটেইখিনি মিলি একেলগে লওঁ দেখিছোঁ সকলোৱে মুখত বিহু নাম গাই গাই চোতালতে খুব সুন্দৰকৈ জেতুকা লৈ থকা হৈছে হয় আমি বিহু নাম গাই সকলোৱে মিলি পেলাই ফূৰ্তি কৰি জেতুকা পিচি বছো আৰু হাতত ইজনীয়ে ইজনীক লগাই দিছোঁ এইটো প্ৰতি বছৰে হয় হয় বিহু বহাগ বিহু হ'লে কথাটো সুকীয়া হয় ন হয় বাইদেউ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ খুব ধুনীয়াকৈ জেতুকাৰ ৰং ওলাইছেনে নাই ওলাইছে 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 জেতুকা পিচিছোঁ আমি এতিয়া আমাৰ পৰহিলৈ যিটো উৰুকা গতিকে আমি হাতত জেতুকাৰ বুল বোলাব লাগিব আৰু দ্বিতীয়তে আমাৰতো ঘৰৰ ঘৰুৱালী কাম বন আছেই সেইখিনি কৰিছোঁ আৰু তাঁতৰ শালত যিহেতু আমাৰ গামোচা অলৰেডি ওলালেই দুই এখন আছে সেইখিনি আমি পিছত কৰিম তথাপিতো আমি জেতুকাটো আমি মেইন বুলি ভাবিছোঁ তাৰমানে সেইটো কাৰণে আমি সকলো আমি মহিলা লগ লাগি এতিয়া এই পিচিও আছোঁ আৰু লৈও আছোঁ লৈ পেলাই আমি এতিয়া ভোগালী মানে ৰঙালী বিহুটো আমি ভালদৰে উদযাপন কৰিম বুলি আমি ভাবিছোঁ তাৰমানে মানে জেতুকা মেইন মেইন জেতুকা আমাৰ কাৰণে মেইন মানে ঐ কিনো চত মহিয়া ঐ বতা ছাতি আহিলে ঐ গছে বনে সলালে ঐ পাত ঐ কিনো অসমীয়াৰ বিহুতি আহিলে ঐ ঐ গৰু চালে লগালে মা এ সৰু ফুল ফুল ফুলি আছে এ সৰু ফুল চিঙো চিঙো লাগে এ সৰু ফুল ফুল ফুলি আছে এ সৰু ফুল চিঙো চিঙো লাগে এ সৰু ফুল চিঙি মানো আৰু এ সৰু ফুল মনৰ বেজাৰ লাগে ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল এই যি মন্তব্য মন্তব্যও শিৰোনাম দখল কৰিছে আপোনালোকৰ মন্তব্য আমাক জনাব পাৰে আপোনালোকৰ এই সন্দৰ্ভত কি মন্তব্য ভাৰতৰ এই পদক্ষেপ যদিহে ভাৰতে এই পদক্ষেপ লৈছে গাৰ্ডেনৰ বাতৰি মতে এই পদক্ষেপ সন্দৰ্ভত আপোনালোকৰ কি মন্তব্য আমাক জনাব পাৰে আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰে আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি লাইভ ষ্ট্ৰিমিঙৰ তলত যি কমেণ্ট ছেকশ্যন আছে সেই কমেণ্ট ছেকশ্যনত আপোনালোকে মন্তব্য কৰিব পাৰে আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি তাৰ সমান্তৰালকৈ দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো খা খবৰৰ কাৰণে আপোনালোকে আমাৰ ইউটিউব চেনেল ছাবস্ক্রাইব কৰিব সকলো খা খবৰ পাই থাকিব চাই থাকিব News18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত কে কে মোহন শোণিতপুৰ জিলা নিৰ্বাচনৰ হৈ প্ৰশাসনৰ আমন্ত্ৰণ মৰ্মে তেজপুৰ নেহৰু ময়দানত ৰাজ্যিক নিৰ্বাচনী আইকন কে কে মোহন খ্যাত সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু দীপজ্যোতি কেওঁতে উপস্থিত হৈ নিৰ্বাচনত সকলোকে ভোট দিবলৈ আহ্বান জনায় কে কেৰ মুখত শুনিবলৈ পোৱা হ'ল নিৰ্বাচন কেন্দ্ৰিক বিহু গীত ন ভোটাৰসকলকো নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহ্বান জনালে অভিনেতাদ্বয়ে প্ৰায় সহস্ৰাধিক লোকে অংশগ্ৰহণ কৰে এই কাৰ্যসূচীত ভোটাৰ সজাগতা কাৰ্যসূচীৰ মুখ্য আকৰ্ষণ আছিল নিৰ্বাচন আৰু নাগৰিকৰ ভোটাধিকাৰৰ ওপৰত অনুষ্ঠিত হোৱা কুইজ আনহাতে জনপ্ৰিয় অভিনেতাদ্বয়ক কাষতে পাই একপি ছেলফি উঠিবলৈ হেতা ওপৰা লগালে অনুৰাগীসকলে আগবঢ়াম তেজপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক হেমন্ত নাথৰ প্ৰতিবেদন নিজৰ ৰাজনৈতিক অধিকাৰ তথা ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবৰ বাবে এতিয়া প্ৰচাৰ নামি পৰিছে জনপ্ৰিয় কৌতুক অভিনেতা কে কে মোহন শোণিতপুৰ জিলা নিৰ্বাচনী কাৰ্যালয়ৰ বিশেষ অনুৰোধত তেজপুৰ নেহৰু ময়দানত আহি এই উপস্থিত হৈ এই জনপ্ৰিয় কৌতুক অভিনেতাদ্বয় আৰু দেখা গৈছে এই মুহূৰ্তত জিলা প্ৰশাসনৰ উদ্যোগত
যে নির্বাচনী সম্পর্কীয় অনুষ্ঠান তাত এই দুই অভিনেতাই তেওঁলোকে অংশগ্রহণ করে আর রাইজক উদ্দেশ্যে ভোটাধিকার সাব্যস্ত করিবৰ বাবে আহ্বান জানায়। আর আমি এই মুহূর্ত দেখছি পরিবেশটো আর একাংশ মহিলা দেখা গৈছে যিসকলে এই মুহূর্ত সেলফি লবর বাবে হেতা উপরা লগুয়া পরিলক্ষিত হয়েছে। আর আমি দেখছি পরিবেশটো এয়া শোণিতপুর জেলা প্রশাসনের উদ্যোগত এই আয়োগ নির্বাচনী বিশেষ কার্যসূচী আর এই মুহূর্তে ভোটাধিকার সাব্যস্তর আহ্বান জানাইছে। আমি আপনার কাছে আইছো অসমবাসী রাইজক রঙালী বিহুর উলগ জানালো, লগতে আগন্তুক নির্বাচনের উলগ জানালো। আর আমি অনুরোধ জানাইছো আমি দীপজ্যোতি কেউট আর ময়ো লগতে সমূহ রাইজও সজাগ হোক আর ভোটটো দিব আপনাদের মিস নকরিব, ইয়া মৌলিক অধিকার। আর যিসকলে নতুনকে ভোটাধিকার লাভ করেছে তেওঁলোকক অভিনন্দন জানাইছো, আপনাদের ভোটদান করক আর দেশ শক্তিশালী করে গড়ি তুলক। আমার সকল রাইজর মজত আমি আসল নির্বাচন আয়োগে যে আমার দায়িত্ব দিছে ইলেকশন আইকন হিসাবে আমি সকলের মজত আহিছো বিভিন্ন ডিস্ট্রিক্ট মানুষগুলো কথা পাতিছো। ভোট দিয়াটো ভোটদান প্রক্রিয়া আসলে মৌলিক অধিকার আর এই মৌলিক অধিকার সাব্যস্ত করবেন সকলে ভোটদানের উপর জানে, তথাপি মানুষের আমি মত বিনিময় করছো, সকলকে আহ্বান জানাইছো যে বিভিন্ন যে কাম নাথাক তার মানে আপনাদের উলাই হোক নিজের ভোটদান করক, এখন সুস্থ সবল অসম তথা দেশ গড়াত সহায় করক। ধন্যবাদ জানাইছো। আর এয়া হয়েছে কে কে মোহন আর এই দুই জনপ্রিয় কৌতুক অভিনেতা শোণিতপুর জেলা প্রশাসনের আহ্বান ক্রমে তেজপুর নেহেরু ময়দানত উপস্থিত হয় আর নতুন প্রজন্মকে ধরে যখন ভোটার সকল রাইজক নিজের ভোটাধিকার সাব্যস্ত করবর আহ্বান জানা পরিলক্ষিত। পদূলিমুখত হেঁপাহর রঙালী বিহু, রাজ্যজুড়ি রঙালী বিহুর ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আখলত বিধে বিধে পিঠা পনা তৈয়ার করাত ব্যস্ত হয়েছে গাঁর জিয়রী বয়ারী সকল, সমান্তরালক বিহুর আখরাত ব্যস্ত হয়েছে ডেকা গাভরু সকল। শিবসাগরত সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐক্যর উদ্যোগত কণ কণ শিশু কিশোর কিশোরী সকল দিয়া হয়েছে বিহু নাচ আর ঢোল বাদনের প্রশিক্ষণ। শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈর প্রতিবেদন আগবাইছো। কি কেউ কি কেউ কি কেউ কি কেউ
ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথ এণ্ড ষ্টীল এক কৰোড় পকৰা হে প্ৰাইমেৰী যে ইনকোৱাৰী মে পতা চলা কি এক বদ্ৰী ৰায় কম্পানী বদ্ৰী ৰায় কোন ভৰপক নিৰ্বাচনৰ সময়ত নগদ এক কোটি টকালৈ অৰুণাচলত ধৰা পৰিল বদ্ৰী ৰায় কিন্তু এই বদ্ৰী ৰায় কোন প্ৰাইমেৰী যে ইনকোৱাৰী মে পতা চলা কি এক বদ্ৰী ৰায় কম্পানী যো কি তিন জগা মে অভি কাম কৰ ৰা হে এক সোনাৰী মেডিকেল কলেজ আসাম এক ব্ৰিগেড হেডকোয়াৰ্টাৰ কনসা ওর দূসরা পুলিশ বটালিয়ন শিব সাগর উসমে তিন জগা মে ইনকা কনস্ট্রাকশন চল রা হে বৃহস্পতিবারে অরুণাচল প্রদেশের লংডিগর কানুবাড়ি গেটত ফ্লাইং স্কোয়াডে জব্দ করা এক কোটি টাকার গড়াকি বদ্ৰী ৰায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমার কনভয়ের পাশে পাশে যাওয়া এ জিরো ওয়ান ইটি ফাইভ টু ফাইভ টু নম্বরের গাড়িত আসিল বান্দিলে বান্দিলে টাকা নির্বাচন আচরণ বিধি প্রযোজ্য হয়ে থাকা সময় লোকসভা নির্বাচনের পূর্বে এজেপিত মুখ্যম আঘাত এজেপি নেতা সঞ্জীব সাংমাইক দলের পরা বহিষ্কার দল বিরোধী কার্যকলাপত লিপ্ত থাকার অভিযোগ বহিষ্কার এজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহক আছিল সঞ্জীব সাংমাই বিগত বিধানসভা নির্বাচনত মরাণ সমষ্টিত এজেপির প্রার্থী আছিল সঞ্জীব সাংমাই আজি বিজেপিত যোগদান করব সঞ্জীব সাংমাইয়ে খোৱাঙৰ কুতুহাট মুখ্যমন্ত্রীর উপস্থিতিত করব যোগদান এফালে কংগ্রেসত খহনীয়া আনফালে মিত্র দল এজেপিত মুখ্যম আঘাত এজেপিতো খহনীয়া এজেপি নেতা সঞ্জীব সাংমাইক বহিষ্কার দল বিরোধী কার্যকলাপত লিপ্ত থকার অভিযোগ বহিষ্কার করা হয়েছে জাতীয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহক আছিল সঞ্জীব সাংমাই বিগত বিধানসভা নির্বাচনত মরাণ সমষ্টির এজেপির প্রার্থী আছিল সঞ্জীব সাংমাই আজি বিজেপিত যোগদান করব এইগী এজেপি নেতায় খোৱাঙৰ কুতুহাট মুখ্যমন্ত্রীর উপস্থিতিত যোগদান করব বিজেপিত অপরাধীর রম্য ভূমিত পরিণত হয়েছে গুয়াহাটী মহানগরী এইবার এগারী যুবতী কাটি রাজপথত পেলাই থ গেল এজন লোকে মহানগরী গান্ধী বস্তিত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা গুরুতরভাবে আহত হয়েছে সাবিরা বেগম নামের এগারী যুবতী সংকটজনক অবস্থা জিএমসিএইচত ভর্তি করা হয় যুবতীগীক ইব্রাহিম নামের এজন লোকর বিরুদ্ধে উত্থাপন হয়েছে আক্রমণের অভিযোগ অবশ্যই এই পর্যন্ত স্পষ্ট হওয়া নাই ঘটনার আঁরর কারণ ঘটনা সন্দর্ভত চানমারুখী আরম্ভ করেছে তদন্ত মহানগরী গান্ধী বস্তিত রাজপথত নিশা এনেদরে যুবতীগীক চোকা অস্ত্রে আক্রমণ করে পেলাই থ গেল সংকটজনক অবস্থা যুবতীগীক উদ্ধার করে জিএমসিএইচলে প্রেরণ করা হয় ইব্রাহিম নামের এজন লোকর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উত্থাপন হয়েছে কিন্তু কি কারণত এই আক্রমণ ঘটনা সংঘটিত করলে ইব্রাহিমে সেয়া এটিও জানিপরা হওয়া নাই ইব্রাহিমক আরক্ষী আটক করেছে নাই নে ইব্রাহিম এটিও পলাতক হয়ে আছে সেই বিষয়ে স্পষ্টক জানিপরা হওয়া নাই কিন্তু ঈদর প্রাক মুহূর্তত এনেকুৱা এটা ঘটনায় সমগ্র গুয়াহাটীতে চাঞ্চল্যর সৃষ্টি করেছে এফালে নির্বাচন উপলক্ষে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে
রাজপথত টহল দিছে আৰক্ষীয়ে তালাচী অভিযান চলাই আছে কিন্তু তাৰ মাজতে মহানগৰীৰ মাজমজিয়াৰ গান্ধী বস্তিত সংঘটিত হল এই চাঞ্চল্যকৰ ঘটনা বা মানুহ আমাক আহি পেলাই কৈছে যে হাউচ নম্বৰ ইলেভেনৰ কোনোবা ছোৱালী এটা মাৰি থৈ গৈছে তাৰপিছতে গৈছোঁ আমি যোৱাৰ আগতে আমি ঘৰৰ মানুহ যোৱাৰ আগতে লৈ গুচি গ'ল আমি সেইখিনি সেইখিনিয়ে জানো আৰু বাকীখিনি একো নাজানো এনেকুৱাতো নাই আমি আমি জানাতো নাই মোৰতো আজি বহুত বছৰ হ'ল বিয়া হোৱা এনেকুৱাতো নাই আৰু তাই তেনেকুৱা ছোৱালীও নহয় ঠাণ্ডা মুণ্ডা ছোৱালী নাই নাই মই সেইটো একেবাৰে নাই সেইটো মানে আপোনালোকে মানে যিমানে কওক মই জানো তাইৰ কথা মই জানো একোৱে নাই আপুনি ইয়াৰ প্ৰত্যেকজন মানুহ সুধক তাইৰ কথা তাইক কৈ দিব তাৰমানে মানুহজনে কি কাম কৰে কিবা মানুহজন হাজিৰা কৰে আচ্ছা আৰু আপোনাৰ ভণ্টী কি কৰে ভণ্টী একো নকৰে মাহঁতৰ লগত থাকে আমাৰ সতীৰ্থ সাংবাদিক বীৰেঞ্চি কুমাৰ ডেকাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ বীৰেঞ্চি এটাৰ পিছত আন্তঃচাঞ্চল্যকৰ ঘটনা অপৰাধৰ ঘটনা ক্ৰাইম চিটিত পৰিণত হোৱা গুৱাহাটীত কি কাৰণত এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হ'ল যুৱতীগৰাকীৰ বৰ্তমান অৱস্থা কেনেকুৱা সবিশেষ আপোনাৰ পৰা জানিব বিচাৰিম নিশ্চয় জয়ন্ত যে আচলতে যোৱাকালি যোৱা ৰাতি আচলতে যিটো নৃশংস ঘটনা সংঘটিত হৈছে ইব্ৰাহিম নামৰ যিগৰাকী অভিযুক্ত সেই অভিযুক্তজনে এগৰাকী যুৱতীক 30 বছৰীয়া যুৱতীক আচলতে ৰাজপথত চোকা অস্ত্ৰৰে কেইবাটাও স্থানত আচলতে আঘাত কৰি পেলাই থৈ গৈছিল আৰু তাৰ পাছত একাংশ লোকে মুমূৰ্ষ অৱস্থাত সেই যুৱতীগৰাকীক জি এম চি এইচত তাত ভৰ্তি কৰোৱা হৈছিল আৰু বৰ্তমান সেই যুৱতীগৰাকী আই চি ইউত সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন হৈ আছে আৰু এই মুহূৰ্তত সেই যুৱতীগৰাকীৰ পৰিয়ালৰ লোক মোৰ লগত আছে মই শেহতীয়া সেই কথাখিনি জানিম বৰ্তমান সেই আপোনালোকৰ আপোনাৰ ভণ্টী হ'ব কেনেকুৱা অৱস্থা মানে আছে বুলি কৈছে এতিয়া ঘৰৰ মানুহখিনি ভালে মানে কথা চথা কৈ আছে কিন্তু হেৰি পুৰা মানে হেৰি দুইটা হাত হেৰি হৈছে আৰু মাথাৰ পিছফালে হেৰি হৈছে সেইটো কাৰণে হেৰি হৈছে বহুত মানে হোৱাটো বহুত হৈছে মানে হেৰি ওলাই গৈছে বুলি কৈছে তাই হয়তো তাই বচাব চেষ্টা কৰিছিলে বচাব নোৱাৰি পেলাই চাগে তাই বেছি মানে হেৰি হৈছে এতিয়া মানে আমাৰ ঘৰৰ মানুহ আহিলে আমি ডিটেইলছটো গম পাওঁ এনেই ফোনত কৈছে তাৰপিছত এতিয়া সেইখিনিয়ে মানে ইব্ৰাহিমক কৰায়ত্ব কৰা হৈছে নে নাই বীৰেঞ্চি এইখিনি মুহূৰ্তত অভিযুক্তক মানে ইব্ৰাহিমকটো এই মুহূৰ্তলৈকে যিহেতু পলাতক হৈ আছে আৰক্ষীয়ে যিহেতু চানমাৰী থানাত আপোনালোকে পূৰ্বতেও ইব্ৰাহিমৰ বিৰুদ্ধে আপোনালোকে অভিযোগ দিছে কি 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 ধৰণৰ আচলতে হাৰাশাস্তি কৰি আছিল এই তাৰমানে তাই গ'লে তাই পিছে পিছে যায় তাৰপিছতে তাই যলৈকে যায় চাকৰি কৰিছিলে তাতে যাই ওলাই ৰখি থাকে তাই ছুটি হ'লে তাই পিছে পিছে আহে তাই চাকৰি বাদ দি দিলে লাষ্টত মানে বহুত বহুত মানে কি ক'ম আৰু মানে আমি ভবা নাছিলোঁ আৰু ইমান হেৰি হ'ব বুলি বহুত ঠাণ্ডা তাৰমানে তাই ছোৱালীজনী মুখ খুলিয়ে কথা নকয় মানে ওপৰলৈ চাই মানুহ কথা নকয় তেনেকুৱা আপোনালোকে গম পাই আছিল যে সি এনেকৈ জানো জানো আমি বুলি নহয় গোটেই ইয়াৰ কমিটি মানুহে জানে আপুনি মছজিদত গ'লেও তেওঁলোকে ক'ব পাৰিব বা ইয়াতে আমাৰ মছজিদৰ কোনোবা হেৰি থাকে নহয় তেখেতসকলক কৈছে ওচৰ চুবুৰীয়া মানুহ এই ঘৰ মানুহটো চি চি কেমেৰাত ওলাইছে সি মাৰি গৈ পলাইছে বোলে তাক আগতে ৱাৰ্নিং দিছিল যে এনেকুৱা নহয় বহুতবাৰ 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 এবাৰ দুবাৰ নহয় বহুতবাৰ তাৰপিছতো কথা শুনা নাই 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 সি মানে আমাক দেখাই নকৰে ভণ্টি মানে গ'লে সি পিছে পিছে যায় পুলিচে ব্যৱস্থা আপোনালোকে যিহেতু এফ আই আৰ আগতে দিছিল পুলিচে দেখাই নিছিলে বুলি জানো মানে মই ওপৰত থাকোঁতো আৰু তলত মানে সেনেকা কয় কৈ পেলাই শুনা পাওঁ ইমানখিনি আৰু ভবা নাই তাই আহি কয় আৰু কথাখিনি সেনেকাই মই গম পাওঁ আগতে আপোনালোকৰ ইয়াৰ ঘৰতে কিবা ভাড়া আছিল নেকি বহুত বছৰ আগত মানে আপোনাৰ 15-20 বছৰ মানে হ'ব সেইটো সেইফালে আছিলে ঘনীয়েকক লৈ হাৰাশাস্তি কৰি আহিছিল যুৱতীগৰাকীক আৰু সেই হাৰাশাস্তিৰ বাবে ইয়াৰ পূৰ্বে গোচৰ ৰুজু কৰা হৈছিল যদিও আৰক্ষীয়ে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে যাৰ পৰিণতিত কালি এই সকলো সীমা চেৰাই গৈ যুৱতীগৰাকীক অস্ত্ৰেৰে আক্ৰমণ কৰিলে অভিযুক্ত ইব্ৰাহিমে ধন্যবাদ বিৰিঞ্চি আৰু ইয়াৰে সৈতে সময় হ'ল লাইভ আৱৰৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ